অতিরিক্ত খাবার যে মৃত্যুর দিকে ঠেলে দেয় তারই একটি প্রমাণ আজকের এই ভিডিওটি। অতিরিক্ত আহারের কারণেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। শেষে চিকিৎসকদের প্রচেষ্টায় পাকস্থলীর এক অংশ ছেটে নবজন্ম লাভ করে বিশ্বের সবচেয়ে মোটা বালক। চলুন তাহলে ছবিতে দেখা এই বালকটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। বয়স মাত্র 11 বছর, কিন্তু এখনই শরীরের ওজন 190 কেজি। ইন্দোনেশিয়ার পশ্চিম জাবার কারাওয়াং নিবাসী আর্য পেরমানের ওজন সমবয়সী অন্তত 6টি ছেলের মোট ওজনের সমান। দিনে 5 বার বিলুপ পরিমাণ খাদ্য গ্রহণের ফলে তার শারীরিক পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে চিকিৎসকরা জানিয়েছিলেন অনতিবিলম্বে তার পাকস্থলীর খানিক অংশ বাদ না দিলে তার মৃত্যু আসন্ন। অস্ত্রোপচারের 1 মাস পর এক ধাক্কায় তার ওজন 31 কেজি কমেছে। চিকিৎসকদের আশা আগামী 12 মাসে আরো 100 কেজি কমবে এই আর্য। আসলে অপারেশনের পরে অনেকটাই কমে গেছে এই বিরাট খিদে বালকের। জন্মের সময় আর্যর ওজন ছিল 3.7 কেজি, যা সুস্থ নবজাতকের পক্ষে স্বাভাবিক, কিন্তু 5 বছর পর থেকেই হুর হুর করে বেড়ে চলে তার ওজন। মাত্র 4 বছর বয়সে তার ওজন বাড়ে 127 কেজি। পথে ঘাটে তাকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়তেন অনেকেই, কেউ কেউ আবার ক্যামেরা তাক করে শিশুটির ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়তেন। শেষে স্কুলের এক অনুষ্ঠানে হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কর্তৃপক্ষের টনক নড়ে। চিকিৎসকরা তার রক্ত পরীক্ষা করে দেহে বেশ কিছু অসঙ্গতি খুঁজে বের করেন। আর্য ও তার বাবা মায়ের সঙ্গে কথা বলার পরও ধরা পড়ে বিস্তর গরমিল। বোঝা যায় পরিবারের অতিরিক্ত স্নেহই তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বাবা মাকে ডেকে পাঠিয়ে সাবধান করা হলেও বিশেষ কোনো লাভ হয়নি তাতে। অবশেষে চিকিৎসকদের সাহায্যে নবজন্ম লাভ করে এই বিস্ময় বালক। বিশ্বের কনিষ্ঠতম রোগী হিসেবে তার দেহে গ্যাস্ট্রিক স্লিপ অপারেশন করা হয়েছে। আশা করা যায় নিজেদের ভুল বুঝতে পেরে ভবিষ্যতে হুঁশিয়ার হবেন পরিবারের সকলেই। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখা সচেতন হওয়ার সুযোগ করে দিবেন। আর প্লিজ এমন সবে আশ্চর্যমূলক নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক।